আই লাভ মোহনবাগান স্ট্রিট ফুড কার্ট একদম সামনে। এখানে বেশ কিছু ভালো স্ট্রিট ফুড পাওয়া যায়। তো আমরা আগে আপনারা দেখেছেন একটি স্ট্রিট ফুডের শপে আমরা ট্রাই করেছিলাম, তো আজ আরেকটা স্ট্রিট ফুড আমরা ট্রাই করছি, কারণ উনি ডাইরেক্ট চ্যালেঞ্জ করে দিয়েছে KFC। ওনার মতে ওনার যে প্রাইসগুলো পাওয়া যায় সেগুলো KFC লেভেলে, তো ওটা সত্যি কতটা যে KFC মতো টেস্ট সেটা আজ আমরা খেয়ে আপনাদেরকে জানাবো। তো ভিডিওটার সাথে জুড়ে থাকুন, আমাদের উপস্থাপনা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর প্রতিবারের মতো এবারেও আমরা কিছু অনেস্ট পাবলিক ব্যাকগ্রাউন্ডের সাউন্ডগুলোকে ইগনোর করুন, হেডফোন ইউজ করুন, আর আমাদের সঙ্গে তো চলুন যাওয়া যাক। আমরা আমাদের সেই দোকানটাই, এই দোকানটার নাম মাম্পি কিচেন, একদম সামনে বসে, যেমন আপনার লেখা আছে দেখতে পাচ্ছেন ওখানে, তার একদম রাইট কর্নারের সামনে। তো দাদা কথা হবে, এখানে কী কী আইটেম পাওয়া যায়? গাই আইটেম যেমন চিলি চিকেন, মাঞ্চুরিয়ান, চিকেন চিকেন, হট গার্লিক, এগুলোর আইটেম আছে, সিঙ্গাপুর চিলি গার্লিক। তো শুনে নিলেন দাদা অনেক কটা আইটেম বলেছে, তো দাদার কথা শুনে যেটা জানতে পারলাম, ওই ওইটাও দাদাদের একটা স্টল, ওই স্টলটাও দাদাদেরই, ওখানে আপনারা ওইরকম কাবাব আর তান্দুর পাবেন, আর সেও আছে, আরে কি বলো রে, হোল চিকেন, হোল চিকেন, সরি আমি নামটা ভুলে গিয়েছিলাম, একটু আপনারা মার্জনা করে দেবেন। তো সন্দীপ কি কি মানে অর্ডার দেবে একটু ভেবে নে ভাই। দাদা এখানে এবারে আমরা কি কি অর্ডার করছি তো চলুন দেখা যাক। নয়েজ বেশি থাকার কারণে ভিডিওর ক্লিপটা বাড়িতে শ্যুট করছি, গরম গরম মোমো স্টিম থেকে বের করে প্লেটে সাজিয়ে তাতে স্যুপ দিয়ে ব্ল্যাক পেপার ছড়িয়ে পরিবেশন করছিল, সাথে পাশে গরম তেলে ভাজা ফ্রাইস, চিপস ইত্যাদি ফ্রাই হচ্ছিল। তার সাইডে দাদাদের একটা অন্যতম দোকান যেখানে কাবাব গরম গরম চিকেনের মধ্যে সফট নরম মাংস শেখা হচ্ছিল, যার গন্ধে পুরো নদীর ধার ভরে উঠেছিল। সেই কাবাবগুলো আলতো হাতে বের করে প্লেটে চাটনি আর স্যালাডের সাথে সার্ভ করা হচ্ছিল, আর এই দিকে প্রচুর লোক নিজেদের খাবারের অপেক্ষা করছিল, তাদের মধ্যে আমরাও একজন। দাদা নিজের আলতো হাতে গরম তেল থেকে এক এক করে চিকেন কাঠি, স্প্রিং রোল, ফ্রেঞ্চ ফ্রাই, ফ্রেশ ফ্রাইগুলি তুলছিল, তেলটাকে ঝাঁকিয়ে নিয়ে সেটাকে এটি আমাদের সামনে পরিবেশন করবে, সেটার অপেক্ষায় আমরা হাঁ হয়ে গরম তেলের দিকে তাকিয়েছিলাম। এবারে আপনারা ভিডিওটাকে উপভোগ করুন, আর আমাদের ফ্যামিলির মেম্বার হওয়ার জন্য সাবস্ক্রাইব করে যাবেন। তো এখানে এসে গেছে চিকেন কাঠি, ফ্রিশ ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই। তো দাদা ওটা ওখানে রাখুন, এটা খেয়ে নিচ্ছি ফ্রেঞ্চ ফ্রাই, একটু কাসুন্দি দিয়ে খাই, কারণ আমার কাসুন্দি খুব সুন্দর লাগে। টেস্ট ঠিক আছে, বাট ফ্রেঞ্চ ফ্রাই যেরকম ক্রাঞ্চি হওয়ার কথা, আমার মনে হচ্ছে কর্নফ্লাওয়ারটা প্রোটিনটা কম আছে, যার জন্য একটু ক্রাঞ্চিনেসটা কম আছে, বাট ফ্লেভার ঠিক আছে। চিকেন কাঠি উইথ গ্রিন সস, চিকেন কাটিটা আর ফিস ফ্রাই যেহেতু করতে পারি, করতে ফিস ফ্রাই ট্রাই করবো।
কমল আমি কি সেটা বল পিজার কোয়ান্টিটি ঠিকই আছে, এটার দাম 30 টাকা চিকেন কাটি, আর পিস পাইটার দাম 45 টাকা, 45 টাকা পিস পাই জাস্ট ভাবা যায় না। টেস্টও ঠিক আছে, বাট ফ্রেঞ্চ ফ্রাইডে আমার মনে হচ্ছিলো কর্নফ্লাওয়ারের কোটিং কম আছে, ক্রাঞ্চিনেসটা নেই। সবাইকে একটা কথা বলে দিই, অনেক রিভিউ নাম করে পড়ে না, সব খাবার একাই খেয়ে নেয়, আমাদের বাকিতে থাকেই না, ওই জন্য আজকে আমরা ঢুকে পড়েছি। তো সরি, আগে যে ফ্রেঞ্চ ফ্রাইটা ছিল ওটা ফিস ফ্রাইয়ের সাথে ডেকোরেশনের জন্য দেয়, আমরাও ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছিলাম, তো আওয়াজটা শুনবেন ক্রাঞ্চি আছে। এবার বলবো ফ্রেঞ্চ ফ্রাই তো আছে, রোটিংও ঠিক আছে, ক্রাঞ্চিও আছে। তো সরি কাকু, ভুল করে বদনাম করে ফেলেছিলাম, ভালো। আর এরপরের আইটেম সন্দীপ খাবে, দোকানে আপনারা আসতে পারেন, খাবারগুলো খুবই কম প্রাইসে ভালো, আরও সন্দীপের জন্য ওয়েট করছি। তো গাইস, আমি এখানে নিয়েছি চিকেন উইংস একটা আর স্প্রিং রোল একটা, বোথ আর 30 রুপিস, পুরোই 30 রুপিস দাম। তো আগে আমি স্প্রিং রোলটা ট্রাই করছি, ওপরে দেখতে পাচ্ছেন সস দিয়ে ভালোভাবে গার্নিশ করা আছে, ফ্রেশ কিছু স্যালাড দিয়েছে, আর স্প্রিং রোলের সাথে দিয়েছে কাসুন্দি সস, বোথ আর কাসুন্দি সস দিয়ে ডেকোরেট করা। স্প্রিং রোলটা খুব সুন্দর খেতে, বাইরের পোর্শনটা যেমন ক্রাঞ্চি মচমচে ভাব আছে, আর ভিতরের গ্রেভিটা ভিতরে যে পুরটা স্টাফিংটা তো নরম হবেই, খুব সুন্দর লাগছে এইটা। তো একটু সস দিয়ে একটু কাসুন্দি দিয়ে খাওয়া যায়, কাসুন্দি দিয়ে ভালো লাগছে, ঠিকই আছে মোটামুটি। এবারে খুব একটা ভালো যে বলবো না, খুব একটা খারাপ হবে না। আর আশ্চর্যজনক হলো এটার দাম মাত্র 30 টাকা। এবার চিকেন উইংসটা ট্রাই করা যাক, বাইরের পোর্শনটা খুব ভালোভাবে ক্রাঞ্চি ওয়েল কুক, ভিতরের চিকেনটা একদম নরম, আর দেখতে পাবেন এক্সট্রা কোনো অয়েল নেই। দেখুন আমি এখানে একটু চাপ দিচ্ছি, তবু অয়েল বেরোচ্ছে না, এক্সট্রা কোনো অয়েল নেই। তো চিকেন উইংসটা আমার বেটার মনে হয়েছে স্প্রিং রোলের তুলনায়। আপনারা এই দোকানে আসলে অবশ্যই চিকেনটা চিকেন উইংসটা ট্রাই করবেন, দারুণ লাগছে, অসম। আর হ্যাঁ, আমাদের এই উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে আমাদের মোটিভেট করবেন, আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে আমাদের সাথে শেয়ার করবেন, বন্ধুদের মাঝখানে এই ভিডিওগুলো পৌঁছে দেবেন। আর হ্যাঁ, আমরা একটা অনেস্ট পাবলিক রিভিউ নেবো বলেছিলাম, কিন্তু এখানে বুঝতেই পারছেন কাপেলরা এসছে বাড়ি থেকে পালিয়ে লুকিয়ে লুকিয়ে, তো কেউ এখানে মুখটা দেখাতে চাইছে না, যাতে না বাড়িতে ধরে মার খেতে হয়। তো আমরা আনফর্চুনেটলি কোনো পাবলিক রিভিউ নিতে পারলাম না, এর জন্য আমাদেরকে একটু ক্ষমা করে দেবেন। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো নতুন টপিক, ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন।